সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। নমস্কার বন্ধুসকল, মোর নাম সাইবুল হয় আর আপনাদের দেখি আসা আসাম বেসড ইউটিউব চ্যানেল আপনার ল্যাঙ্গুয়েজ অসমিয়াতে। আজির ভিডিওতে শিকি লওয়া পেটিএম পেমেন্ট ব্যাংকর নমিনি কেনে ধরনের এড করব পারিবা। হয়, পেটিএম পেমেন্ট ব্যাংক যদি ওপেন করেছিল আর নমিনি যদি এড করা নাই, তেতিয়ালে এতিয়া এড করব পারিবা। যাক নমিনি রাখবলে বিচারি আসা তেওঁর পুরা ইনফরমেশন দিয়ে ব্যাংকত কিয় নমিনি এড করব লাগে। এক্সাম্পল ধরে লওয়া, নিজের কিবা দুর্ঘটনাত মৃত্যু হয়ে গেছে, তেতিয়াহলে ব্যাংকত যিমানে পয়সা আছে সব পয়সা সেইজন মানুষে লব পারিব যোনজন মানুষক নমিনি করবা, তেতিয়াহলে সেইটো হয় নমিনি। নিশ্চয় বুঝিছা, এতিয়া জানি লওয়া যে পেটিএম পেমেন্ট ব্যাংকর নমিনি কেনে ধরনের এড করব পারিবা। সবর আগতে মই কি করিম, পেটিএম এপ্লিকেশনটো ওপেন করিম মোর মোবাইলতে। পেটিএম এপ্লিকেশনটো ওপেন হওয়ার পিছত মই কি করিম, ইয়াতে ব্যাংক অপশন দেখি পাইছা, ব্যাংক অপশনত ক্লিক করিম। আর ব্যাংক অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোর রেজিস্টার মোবাইল নম্বরটো আছে, যোনটো পেটিএম পেমেন্ট ব্যাংকত লিঙ্ক আছে। আর তারপিছত ইয়াতে সব মোক কয়ে আছে ইন্টার পাসওয়ার্ড। ইন্টার পাসওয়ার্ড জগতে মই পাসওয়ার্ডটো এন্টার করিম, যোনটো মোর পেটিএম পেমেন্ট ব্যাংকর পাসওয়ার্ড হয়। আর তারপিছত মই কি করিম, ইয়াতে লগ ইন সিকিউরলি অপশনত ক্লিক করে দিম। লগ ইন সিকিউরলি অপশনত ক্লিক করার পিছত এতিয়া মই পেটিএম পেমেন্ট ব্যাংকত লগ ইন হয়ে যাম। পেটিএম পেমেন্ট ব্যাংকর ড্যাশবোর্ডটো এস ওয়ান নিশ্চয় দেখি পাইছা, এতিয়া ওপেন হয়ে গল। এতিয়া মই কি করিম, ইয়াতে স্ক্রল ডাউন করিম। স্ক্রল ডাউন করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাইছা একটা অপশন এড নমিনি। এড নমিনি অপশনত ক্লিক করব লাগিব যদি নমিনি এড করবলে বিচরা, তেতিয়ালে ইয়াতে মই এড নমিনি অপশনত ক্লিক করে দিছো। যদি আগরপরা নমিনি এড করে রাখিছা, তেতিয়ালে ইয়াতে নমিনির ইনফরমেশনবোর আহি যাব, এডিট করিব পারিবা। আর যদি নমিনি এড করা নাই, তেতিয়ালে বক্সবোর খালি থাকিব। ইয়াতে সব মোক কয়ে আছে পাসওয়ার্ড এন্টার করবলে আর তারপর আগলে প্রসেস করবলে, তেতিয়ালে ইয়াতে মই পাসওয়ার্ডটো আকো এন্টার করে দিয়েছো 1 2 3 4। আর ইয়াতে সো একো করিব না লাগিছে, আগলে প্রসেসিং হয়ে গেছে। এতিয়া সো ইয়াতে আপনাদের দেখি পাই আসা নমিনি ডিটেলস ফিল করবলে আহি গৈছে, কিয়নো এইটো পেটিএম পেমেন্ট ব্যাংক একাউন্টত কোনো ধরনের নমিনি এড করা নাই, সেই কারণে বক্সবোর পুরা খালি আছে। সবার প্রথম বক্সত ইয়াতে নমিনি নেমটো এন্টার করব লাগিব, যাক নমিনি করবলে বিচারি আসা। তেতিয়ালে ইয়াতে মই নমিনি রাখি আছো, মোর নামে রাখি আছো, ঠিক আছে। নমিনির নামটো মই মোর নামে রাখিছো। মই ইয়াতে এক্সাম্পল দেখাইছো আপনালোকক, আপনালোকে নিজের দেউতা মা বা ব্রাদার সিস্টার যাকে করবলে বিচার তাকে পারিবা, ঠিক আছে। তারপর ইয়াতে চা ডেট অফ বার্থ। এতিয়া ইয়াতে যদি নিজের দেউতাকর নাম ইন্টার কইছা, তেতিয়ালে নিজের দেউতাকর ডেট অফ বার্থটো কি হয় ইয়াতে ইন্টার করব লাগিব, নহলে ইয়ারপরা চয়েস করব লাগিব। ইয়াতে মই চয়েস করে আছো এক্সাম্পল এটা ডেট অফ বার্থ, সো মই ডেট অফ বার্থ চয়েস করে লৈছো। তারপর ইয়াতে চা রিলেশনশিপ, নমিনিজন কি লাগে নিজের, ইয়াতে রিলেশনশিপটো ইয়াতে চয়েস করব লাগিব। ইয়াতে চা হাজবেন্ড, ওয়াইফ, মাদার, ফাদার, সন, ডাটার, ব্রাদার, সিস্টার। ইয়াতে মই ব্রাদার চয়েস করিম, ঠিক আছে, কিয়নো মই ভাই হিসাবে ইয়াতে নমিনি এড হয়ে আছো। তারপর মই স্ক্রল ডাউন করিম। স্ক্রল ডাউন করার পিছত ইয়াতে চা হাউস, বিল্ডিং, এপার্টমেন্ট নেম, ইয়াতে নিজের ঘর নম্বর এন্টার করব পারিবা। ইয়াতে এক্সাম্পল মই ঘর নম্বর এন্টার করে দিছো। তারপর ইয়াতে স্ট্রিট নেম, যাক নমিনি করে আসা তেওর ওসর পাজারে রোডর নাম কি হয় ইয়াতে এন্টার করব পারিবা। ইয়াতে মই রোডর নাম এন্টার করে দিয়েছো। তারপর ইয়াতে চা এরিয়া, সেক্টর, ভিলেজ, যাক নমিনি করে আসা তেওর গাঁও বা এরিয়ার নাম কি হয় ইয়াতে এন্টার করব লাগবে। ইয়াতে মই এরিয়ার নাম বা গাঁৱৰ নাম ইন্টাৰ কৰিব পাৰোঁ, ইয়াতে মই গাঁৱৰ নাম ইন্টাৰ কৈ দিছোঁ। তাৰপিছত ইয়াতে চা মোক কৈ আছে পিনক'ড ইন্টাৰ কৰিবলৈ। এতিয়া যাক মই নমিনি কৰি আছোঁ তেওঁৰ পোষ্ট অফিচৰ পিনক'ডটো কি হয় এই বক্সত ইন্টাৰ কৰিব লাগিব, তেতিয়াহ'লে ইয়াতে মই পিনক'ডটো ইন্টাৰ কৈ দি আছোঁ। পিনক'ড ইন্টাৰ কৰাৰ পিছত অট'মেটিকলি ইয়াতে পিনক'ডটো ভেৰিফাই হ'ব, আৰু ভেৰিফাই হোৱাৰ পিছত ইয়াতে চিটিটো আহি যাব, চিটি মানে ডিষ্ট্ৰিক্টৰ নাম আহি যাব। কিন্তু ইয়াতে চোৱা কাৰ্বি আংলং ডিষ্ট্ৰিক্ট আহি আছে, ইয়াতে ভুল হয় এইটো। মই ইয়াতে কাৰ্বি আংলং ডিষ্ট্ৰিক্টৰ ওপৰত ক্লিক কৰিম। তাৰপিছত ইয়াতে মই নগাঁও ডিষ্ট্ৰিক্ট চইচ কৰি ল'ম, এইটো শুদ্ধ হয়। তাৰপিছত ইয়াতে আপোনালোকে দেখি পাইছা ষ্টেট অলৰেডি আসাম আহি গৈছে, কিয়নো ইয়াতে মই অসমৰ পিনক'ড ইন্টাৰ কৰিছিলোঁ। আৰু তাৰপিছত ইয়াতে চোৱা ইমেইল এড্ৰেছ অপশ্যনেল হয়, যদি কিবা কোনো ধৰণৰ ইমেইল এড্ৰেছ থাকে নমিনিজনৰ তেতিয়া ইয়াতে ইমেইল এড্ৰেছো দিব পাৰিবা। কিন্তু ইয়াতে মই ইমেইল এড্ৰেছ নিদি আছোঁ। এতিয়া মই কি কৰিম, ইয়াতে ছাবমিট অপশ্যনত ক্লিক কৰি দিম। ছাবমিট অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে চোৱা আপোনালোকে দেখি পাই আছা এটা এৰৰ দেখুৱাই আছে যে ইয়াতে মিনিমাম 5 কেৰেক্টাৰ হ'ব লাগে। তেতিয়াহ'লে ইয়াতে মই ইন্টাৰ কৰি দি আছোঁ 66টো থাকিবলৈ দিম। তাৰপিছত ইয়াতে হাউচ নম্বৰ এনেধৰণে
ইনটা কই দিম, ঠিক আছে, হাউস এনে ধরনের ইয়াতে মই মেনশন কই দিছো। আর তারপর মানে কি করি, আকো স্ক্রল ডাউন করিম, আর তারপর এতিয়া ইয়াতে সাবমিট অপশনত ক্লিক করিম। সাবমিট অপশনত ক্লিক করার পিছত এতিয়া কোনো ধরনের এরর অহা নাই, আর এতিয়া নমিনি এড হয়ে গেল, নিশ্চয় আপনাদের দেখি পাই আছে, রিফ্রেশ হয়ে গেল ড্যাশবোর্ডটো। এতিয়া মই স্ক্রল ডাউন করিম, আর স্ক্রল ডাউন করার পিছত ইয়াতে একাউন্ট নমিনি অপশনত ক্লিক করিম। একাউন্ট নমিনি অপশনত ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাই আছে নমিনি যাক মই এড করেছো তেওঁর পুরা ইনফরমেশন আহি গৈছে। যদি মই এডিট করবলে বিচার তেতিয়া ইয়াতে এডিট অপশনত ক্লিক করে এডিটও করিব পারো, নমিনিজনক সলনি করিব পারো। তেতিয়ালে আজি আপনাদের জানি পাইছে আর শিকি পাইছে যে পেটিএম পেমেন্ট ব্যাংকত নমিনি কেনে ধরনের এড করিবা, নিজের মর্জি হিসাবে যাক নমিনি করবলে বিচারা তেও পারিবা, যোন সময় সলনি করবলে বিচারা তেতিয়ালে সলনিও করিব পারিবা। যদি নমিনি এড করাত কিবা অসুবিধা হয়েছে বা পেটিএম পেমেন্ট ব্যাংকের বিষয়ে কিবা জানিবলগীয়া আছে, মোক কমেন্ট বক্সত নিশ্চয় কোয়া কি অসুবিধা হয়েছে আর কি জানিবলগীয়া আছে, মই নিশ্চয় কই দিম। আজিলৈকে ইমানে, লাস্টলৈ কবলৈ বিচাৰোঁ, যদি চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই তেতিয়াহ'লে চেনেলটো এতিয়াই ছাবস্ক্রাইব কৰা। যদি এনেধৰণে ভিডিঅ' টিউটৰিয়েলস আৰু দেখিবলৈ হয়, আৰু ছাবস্ক্রাইব কৰাটো একদম ফ্ৰী হয়, একো পইচা নালাগে। বাই বাই।